শপত গ্রহণ করেছে মানিক সাহায় 2022 চনের 15 মে'ত প্রথমবারের বাবে বহিছিল মুখ্যমন্ত্রীর আসনত ত্রিপুরার বরদুয়ালী সমষ্টির পর বিধানসভালে তখন নির্বাচিত হয়েছিল 2016 চনত কংগ্রেসের পর বিজেপি যোগদান করেছিল তখন 2020 আর 2022 চনলে ত্রিপুরা বিজেপির সভাপতি আছিল তখন মুখ্যমন্ত্রীর শপথ লওয়ার সময়ত রাজ্যসভার সাংসদও আছিল তখন 2022 চনের জুনত বিধায়ক হিসাবে তখন নির্বাচিত হয়েছিল পাটনার দন্ত মহাবিদ্যালয়ের পর বিডিএস ডিগ্রিধারী তখন লখনৌর দন্ত মহাবিদ্যালয়ের পর এমডিএস ডিগ্রিধারী তখন রাজনীতিতে যোগ দিয়ার পূর্বে ত্রিপুরা চিকিৎসা মহাবিদ্যালয়ত তখন শিক্ষকতা করেছিল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আছিল ডক্টর মানিক সাহা আমি একবার জানাবলে চেষ্টা করছো ত্রিপুরার যেগুলি দ্বিতীয়বারের বাবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব তখন বিষয়ে কেটামান চমতুকা 2022 চনের 15 মে'ত প্রথমবারের বাবে তখন মুখ্যমন্ত্রীর আসন শুৱনি করেছিল গ্রাফিকালিও আমি আপনার দেখাবলে চেষ্টা করছো সেইকেটা টকা ত্রিপুরার বরদুয়ালী সমষ্টির পর বিধানসভালে নির্বাচিত হয়েছিল তখন 2016 চনত কংগ্রেসের পর বিজেপি যোগদান করেছিল 2020-2022 চনলে দুটা বছর ত্রিপুরা বিজেপির তখন সভাপতি আছিল মুখ্যমন্ত্রীর শপথ লওয়ার সময়ত তখন রাজ্যসভার সাংসদ আছিল 2022 চনের জুনত বিধায়ক হিসাবে তখন নির্বাচিত হয় পাটনার দন্ত মহাবিদ্যালয়ের পর বিডিএস ডিগ্রিধারী লখনৌর দন্ত মহাবিদ্যালয়ের পর এমডিএস ডিগ্রিধারী রাজনীতিতে যোগ দিয়ার পূর্বে ত্রিপুরা চিকিৎসা মহাবিদ্যালয়ত শিক্ষকতাও করেছিল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনেরও সভাপতি আছিল ডক্টর মানিক সাহা